নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 11 মে 2022 বুধবার এই পাঁচ রাশির প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে জানাবো, সেই রাশিগুলোর টার্গেট নাম্বার এবং শুভ সময় এবং শুভ রং, একটি বিষয় কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। যারা এই ভিডিওটি আমার প্রতিদিন শুনছেন তাদের কাছে একটি আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে একটি আমার অনুরোধ, যে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন, জানুন, বুঝুন, তারপরে এগান। কারণ এই ভিডিওটি একমাত্র আগামীকাল কোন রাশিগুলোর মানুষ গরিব থেকে ধনী কিন্তু হবে। দেখুন, যারা শুনছেন, ধরুন 10 জন এই ভিডিওটি শুনছেন, তাদের মধ্যে 10 জনই হবে এটা কিন্তু নয়। এর কারণটা কি? দেখুন, যে রাশিগুলো আমি কথা বলবো সে রাশিগুলোর প্রত্যেকেরই ন্যাকাল চার্ট আলাদা। অর্থাৎ আপনার জন্মকালীন ছকে যদি যোগ সৃষ্টি থাকে তবেই আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু বিশেষ করে বাধা কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ আপনার প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তির যে কারকগ্রহ সেটি হচ্ছে আপনার রাহু। এই রাহুকে যদি আপনি বলবান করতে পারেন, বলবত্তা যদি বৃদ্ধি হতে পারে, তাহলে আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবে। তো কোন এই রাশিগুলো প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাবো এবং টার্গেট নাম্বার, শুভ সময়, শুভ রংটা আপনাদেরকে জানাবো। বিশেষভাবে ইম্পর্টেন্ট, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ যদি আপনার জন্মকালীন ছকে যদি ভালো থাকে কি না, আপনার প্রাপ্তি কিন্তু আটকাবে না, আপনিও কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন। অর্থাৎ রাহু কবচ পরিধান করুন। রাহু কবচটা কি? আপনার আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ঘটাতে কিন্তু কলিযুগের রাজা রাহু, আর রাহু কিন্তু হঠাৎ অর্থ কিন্তু দিয়ে থাকে। দেখুন, রাহু যদি আপনার ফেভারে থাকে এবং আপনার যদি জন্ম ছকে যদি দশা, মহাদশা, অন্তর্দশা যদি বা প্রত্যন্ত দশা যদি পারমিট করে, তাহলে আপনি কিন্তু আগামীকাল টাকায় টাকা কিন্তু আপনার হবে। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশি কিন্তু অর্থ কিন্তু পাবেই পাবে, কম হোক বেশি হোক, সেই অর্থ কিন্তু আগামীকাল এই পাঁচ রাশির ভাগ্যে কিন্তু লেখা আছে, বিধাতার লেখা। আমি আবারও বলছি, তো যাই হোক, এই পাঁচ রাশির নাম। প্রথম রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনার টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 32। 32 হচ্ছে আপনাদের টার্গেট নাম্বার। শুভ রং সেটি হচ্ছে আপনাদের হালকা বেগুনি, হালকা বেগুনি শুভ। এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার হচ্ছে আপনাদের শুভ সময় 9:22 থেকে 11:46 পর্যন্ত, 9:22 থেকে 11:46 পর্যন্ত। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম
আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটি আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে 68। শুভ রং আপনাদের আগামীকালের শুভ রং ব্লু, এবং শুভ সময় সকাল 10:14 থেকে 12:21 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যে সময়টি আগামীকাল শুভ। 3 যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 29, এবং আপনাদের শুভ রং সাদা হোয়াইট, এবং শুভ সময় 11:11 থেকে 1:14 পর্যন্ত। 4 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, যে রাশি আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে চলেছে সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 88। শুভ রং হলুদ, এবং আপনাদের শুভ সময় 8:48 থেকে 10:02 পর্যন্ত। 5 যে রাশির কথা আমি বলবো, আবারও বলছি রাহু কবচটা আপনার পরিধান করুন, এবং প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে একটি কথা বলছি, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট আপনারা করুন। 29 যে রাশি, 5 যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 35। শুভ রং মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে আপনাদের রেড কালারটা আগামীকালের জন্য শুভ, এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় আগামীকাল যেটি বেরিয়েছে সকাল 8:19 থেকে 10:14 পর্যন্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।